নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে শাকিল ভাই, আমি ইন্টারনেট বিজনেস করব, কত টাকা লাগবে বা কি কি লাগবে আমাকে একটু ধারণা দেন, আমাকে একটু হেল্প করেন ভাই। অনেকে আমার কমেন্টে আমি দেখছি অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, আমি তো নতুন বিজনেস করবো, তো এটা কিভাবে করবো, এটা আমি কিছু বুঝি না, আমাকে একটু হেল্প করেন। আবার গতকালকে আমাকে এক ভাই ফোনও দিয়েছেন, এক ভাই ফোন দিয়েছিল, তার নাম হচ্ছে সুহাগ ভাই। সুহাগ ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, গতকালকে একজন ফোন দিয়েছে, ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই। যাই হোক, অনেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ফোনে, অনেকেই আমার ফোন দিয়েছেন, আমার কাছে ভালো লাগছে। ফোন দিবেন, সমস্যা নেই, আমি যদি ফ্রি থাকি আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে মূলত এই আর যে ভিডিওটা করবো সেটা হচ্ছে কি আপনাদের জন্যই, যারা নাকি যে আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আমার একটা নেটের বিজনেস করবো, কত টাকা লাগবে, কি কি লাগবে। এখন কিন্তু আমি আমার সার্ভার রুমের সামনে দাঁড়াই আছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার সার্ভার রুম, এটা হচ্ছে আমার মিশন সব কিছু। এখন এখানে আমি কত টাকা ইনভেস্ট করছি, কত টাকা খরচ হচ্ছে, আর আপনার কি কি লাগবে বিজনেস করতে গেলে, শুরু করতে গেলে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কিন্তু প্রথমে বলে নেই, যদি আমার চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিচে যে রেড কালার দেওয়া আছে তার পাশে যে বেল আইকনটি বাটনে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। কারণ বেল আইকনটি বাটনে যদি আপনি ক্লিক না করেন তাহলে আমি কি আপডেট করছি, ভিডিও কি কি আপলোড করছি নতুন নতুন, আপনি কিন্তু আপনার নোটিফিকেশন পাবেন না, নোটিফিকেশনে আমার ইয়েটা পাবেন না, ভিডিওটা পাবেন না। তার জন্যই বলছি আমার ভিডিওটা নিচে যে সাবস্ক্রাইব যে অপশনটা আছে সেটাকে অবশ্যই এটা ক্লিক করে রাখবেন, আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এটা আমার সার্ভার রুম। ফার্স্ট অফ অল বলে নেই, প্রথমে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি আপনাদেরকে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আমার এই যে সাদা যে সিসিআরটা দেখতে পাচ্ছেন, এই যে মাইক্রোটিক যে সিসিআরটা, এটা হচ্ছে আপনার 10G, একটা এসএসপি পোর্ট আছে 10G, একটা আছে 1G, আর বাকি যেগুলো আছে সবগুলো গিগা পোর্ট, ঠিক আছে? এগুলো, এটা হচ্ছে আমার সিসিআর, এটা হচ্ছে আমার সিসিআর, এটা হচ্ছে কি আপনার এখন বর্তমান যে দাম সেটা হচ্ছে কি সম্ভবত 35,000 থেকে 30,000 টাকা, 35,000 থেকে 30,000 টাকা এই সিসিআরটার দাম নেবে। এর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সুইচ, এই নিচের যেটা দেখতে পাচ্ছেন এই যে বাতি জ্বলতেছে এটা হচ্ছে সুইচ, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে সবগুলো শর্ট কেবল লাগানো আছে, এটা হচ্ছে সুইচ, এটার দাম হচ্ছে কি আপনার, এটা হচ্ছে 6 ফুট, এটা আমি নিয়েছিলাম 9,500 টাকা দিয়ে। এখন আপনি বলতে পারেন যে ভাই এত দাম কেন, এটার দাম কমও আছে, সমস্যা নেই, 3,500 টাকা থেকে শুরু করে 2,000 টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন দামের আছে, যে কোনো একটা কিনে নেবেন, সমস্যা নাই। আপনার লাগবে হচ্ছে সিসিআর পাওয়ার, হচ্ছে একটা সুইচ, 24 ফুটের একটা 6 ফুট সুইচ লাগবে। নিচের দিকে যাবো না, উপরের দিকে লক্ষ্য করেন বা নিচের দিকে লক্ষ্য করেন, এখানে যে বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন যে 6টা বাতি টিপ টিপ জ্বলতেছে, এটা হচ্ছে মিডিয়া কনভার্টার, যেটাকে আমরা সংক্ষেপে এমসি বলে থাকি, মিডিয়া কনভার্টার। আপনার মিডিয়া কনভার্টার লাগবে, ঠিক আছে? এটা মিডিয়া কনভার্টার লাগবে আপনার, আপনার কানেকশন দেওয়ার সময় ফার্স্টে আপনি যদি মনে করেন যে 5 পেয়ার নিলেন, 10 পেয়ার নিলেন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। তারপরে দিকে আসেন, এই যে দেখতে পাচ্ছেন হলুদ যে তারগুলো, হলুদ এই যে চিকন, হলুদ যে চিকন যে কেবলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্যাসকোড। এই প্যাসকোড আপনার লাগবে, আপনার প্যাসকোড কখন লাগবে, যখন নাকি আপনারা আইএসপি থেকে লাইন নেবেন, তখন আপনাকে আইএসপিরা যখন কানেকশন দিবে, তখন ফাইবারে যখন নাকি চিজে বক্সের ভিতরে যখন নাকি তারা এই রিং করবে, তখন আপনার একটা প্যাসকোড লাগবে। এই যেমন আমার একটা প্যাসকোড, এটা হচ্ছে আমার মেন লাইন, মেন লাইন দেখতে পাচ্ছেন, এখানে মেন লাইন লেখা আছে, আবার সিসিআর আমি ঢুকাই দিছি, এটা হচ্ছে আমার মেন লাইন। এইভাবে চাইলে আপনারা মনে করেন যে এই প্যাসকোড লাগবে, আপনারা একটু খেয়াল করেন যে কি কি লাগবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সার্ভার র্যাক লাগবে, এটা হচ্ছে র্যাক, সার্ভার র্যাক। এই সার্ভার র্যাক আমি এটা বড় আপনার ছোট নিতে পারেন, সমস্যা নেই, এই 10,000 টাকার মতো নিবে, 10,000 টাকার মধ্যে আপনি ছোট একটা র্যাক পাইতেছেন। তারপরে কি লাগবে, একটা সিপিও লাগবে, তারপর লাগবে হচ্ছে আপনার একটা সিপিও লাগবে, সিপিওটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তারপরে যেটা সেটা হচ্ছে টিজের বক্স, আমি বললামই টিজের বক্স লাগবে। মূলত এই জিনিসগুলাই আপনার হচ্ছে গিয়ে যখন আপনি নতুন কানেকশন দেওয়া শুরু করবেন বা আইএসপি থেকে লাইন নেবেন, ঠিক আছে, তখন আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে। তো এখন এখানে হচ্ছে কি আমি হয়তো বা সিসিআর এর দাম বলছি, সুইচের দাম বলছি, এমসি দাম বলিনি, মিডিয়া কনভার্টারের দাম হচ্ছে কি পেয়ার হচ্ছে কি 1,200 টাকা 1,400 টাকা পেয়ার বিক্রি করা হয়, আর প্যাসপোর্ট হচ্ছে 70 টাকা করে 70 টাকা 90 টাকা করে বা 80 টাকা করে প্যাসপোর্ট, আর টিজে বক্স হচ্ছে এরকমই 70 টাকা 80 টাকা করে এই টিজে বক্স, এগুলো লাগবে। তারপরে যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ইন্টারনেট লাইনে কোনো সমস্যা হলে বা কারো
বাসার কানেকশনে কোনো সমস্যা হলে তখন আপনার একটা ক্লিম্পার লাগবে, কেবল ক্লিম্পার, কাটা, RJ45, RJ45 হচ্ছে কানেক্টর যেটাকে বলা হয়, RJ45 লাগবে। তারপরে হচ্ছে আপনার একটা কেবল টেস্টার লাগবে, কেবল টেস্টার চেক করার জন্য মিটার যেটাকে বলা হয় কেবল টেস্টার, আনুষঙ্গিক এগুলো লাগবে। আর যদি আপনার প্রথম অবস্থায় মনে করেন যে না আপনি ফাইবার মেশিন কিন সবসহ কিনবেন, তাহলে আপনার ইনভেস্ট করতে হবে একটু বেশি। ফাইবার জয়েন্টার যদি কিনে নেন, জয়েন্টের মেশিন গুলো, তাহলে ভালো, ঠিক আছে, এই আর কি। আর আরেকটা কথা হচ্ছে, আরেকটা ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে শাকিল ভাই আপনারা ইন্টারনেট এই যাদের কাছ থেকে নিছেন আপনি কত টাকা করে ব্যান্ডউইথ কিনছেন এবং কার কাছ থেকে নিছেন? হ্যাঁ আমরা নিয়েছি একটা কোম্পানির কাছ থেকে, আমি কোম্পানির নাম না বললেও চলবে, সমস্যা নেই। আমরা হচ্ছে কি ইন্টারনেট কিনি হচ্ছে 450 টাকা করে। এটা হচ্ছে আমাদের লাইসেন্স থাকার কারণে, আমাদের লাইসেন্স আছে তাই আমরা মনে করেন যে পার এমবি ইন্টারনেট কিনি হচ্ছে 450 টাকা করে, আর পার এমবি ইউটিউব কিনি হচ্ছে 70 টাকা করে, পার এমবি 70 টাকা ইউটিউব, আর ফেসবুক কিনি হচ্ছে 100 টাকা করে, আর বিডিএক্স হচ্ছে ফ্রি, বিডিএক্স এ টাকা দিতে হলে বিডিএক্স এর সবগুলোর সাথেই ফ্রি দেওয়া থাকে। এগুলো আপনি অবশ্যই, আমি আবার বলে দিতেছি, ফেসবুক হচ্ছে 100 টাকা করে কিনি আমরা পার এমবি, ইউটিউব কিনি 70 টাকা করে, এবং আপনার যে ইন্টারনেট আছে ইন্টারনেট কিনি হচ্ছে পার এমবি 450 টাকা করে। এটা আমরা কাস্টমার আমাদের আছে যেরকম এরকম, আমরা টোটাল ব্যান্ডউইথ নিচ্ছি হচ্ছে মনে করেন যে 600 MB, 600 MB ব্যান্ডউইথ নেওয়া আছে আমার, কাস্টমার গ্রাহক বাড়লে আরো বাড়াইতে হবে। তো আজকে এই পর্যন্তই, যারা বুঝতে পারছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন, যারা বুঝতে পারেন নাই তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন না দিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে কি আমি অনেক সময় অনেক কাজে বিজি থাকি, অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের ফোন ধরতে পারি না। সেই ক্ষেত্রে অনেকেই বলে যে সাইকেল ভাই ফোন দিলাম, সাইকেল ভাই ফোন রিসিভ করলো না, এটা আমি কারোর দিকে হতে চাই না, ঠিক আছে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকি, যদি হোয়াটসঅ্যাপে আমি মেসেজ পাই অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করবো, আর যদি সময় পাই তাহলে আপনাদের সাথে আমি কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।